সিলেট চার আসনের সাংসদ এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমেদ বলেছেন, সাংবাদিকতা কঠিন কাজ। গণমাধ্যম যেন ব্যক্তিকেন্দ্রিক না হয়ে সমাজকেন্দ্রিক হয়। গণমাধ্যম যেন সমাজের হয়ে কথা বলে। দৈনিক জৈন্তা বার্তার নতুন অফিস উদ্বোধন ও সুধীর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, অনলাইন পোর্টালগুলোতে সংবাদ প্রকাশে সতর্ক থাকতে হবে, কারণ অনলাইন পোর্টালের নিউজ দ্রুত ভাইরাল হয়। নিউজে ভুল তথ্য থাকলে তা দেশে বিদেশে ছড়িয়ে পড়ে।